আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে ইমো গ্রুপ থেকে লিভ নেবেন এবং ফোনের কোন সেটিংসটি চালু করলে ইমো গ্রুপে আপনাকে কেউ অ্যাড করতে পারবে না। আজ এই ভিডিওতে আমি দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই এখন শুরু করা যাক। আপনি যদি ইমো গ্রুপ থেকে লিভ নিতে চান অথবা যে সেটিংসটি চালু করলে ইমো গ্রুপে আপনাকে কেউ অ্যাড করতে পারবে না, এই কারণে প্রথমে আপনি কি করবেন, ইমো গ্রুপ লিভ নিতে চাইলে ইমো গ্রুপের উপর ক্লিক করবেন, তারপরে এই নামের উপর ক্লিক করবেন। করার পরে একটু নিচে যাবেন, দেখুন এখানে দেওয়া আছে লিভ, এখানে আপনি ক্লিক করার পরে লিভে ক্লিক করবেন, তখন ইমো গ্রুপ চলে যাবে। তখন আপনাকে আবার ইচ্ছা করলে কিন্তু অনেকেও ইমো গ্রুপে অ্যাড করতে পারবে। এখন ইমো গ্রুপে বর্তমানে ইমো আপডেট হওয়ার পর এমন একটি সেটিংস জয়েন হয়েছে, এই সেটিংসটি যদি আপনি অন করেন তাহলে দ্বিতীয়বার আপনাকে যত চেষ্টা করক ইমো গ্রুপ অ্যাড করতে পারবে না। তাই এই কাজটি আপনি করতে চাইলে প্রোফাইলে আপনি ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে গ্রুপ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখাবে হু ক্যান অ্যাড মি টু প্রাইভেট গ্রুপ, আপনাকে কে ব্যক্তিগত গ্রুপে অ্যাড করবে। এখন যদি আপনি এখানে দিয়ে রাখেন মাই কন্ট্যাক্টস, যাদের সাথে আপনার যোগাযোগ ছিল তারা আপনাকে ইমো গ্রুপে অ্যাড করতে পারবে। আর কাস্টমার দিয়ে রাখলে যাদেরকে আপনি সিলেক্ট করবেন তারাই আপনাকে কিন্তু ইমো গ্রুপে অ্যাড করতে পারবে। আর যদি আপনি নোবডি দিয়ে রাখেন তাহলে কোনো ব্যক্তি অথবা যাদের সাথে আপনি নতুনভাবে যোগাযোগ হয়েছেন অথবা পুরাতন কেউই আপনাকে ইমো গ্রুপে অ্যাড করতে পারবে না নোবডি দিয়ে রাখলে। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার উপকার আসে ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখাবো অন্য এক ভিডিওতে। খুদাহাফেজ।